হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম হিমিকাস কিচেনের সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারসকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের আরেকটা রেসিপি দেখার জন্য আজকের রেসিপি ইলিশ মাছের মাথার ভর্তা ইলিশ মাছের মাথা দিয়ে যে এত মজার ভর্তা তৈরি করা যায় না খেলে কিন্তু বুঝাই যাবে না তাই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল আশা রাখছি খুব ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন তবে মূল রেসিপি শুরু করা যাক ইলিশ মাছের দুটো মাথা নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে তারপরে লবণ দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিটের জন্য এরপরে পানি চেঞ্জ করে কয়েকবারের জন্য খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানিও ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ রংটা সুন্দর আসার জন্য আর আধা চা চামচের মতো লবণ দিয়ে দিলাম সব একসাথে মেখে নিচ্ছি এরপরে তেল গরম করে নিয়েছিলাম সেই তেলের মধ্যে অর্ধেক পরিমাণে মাছের মাথা দিয়ে দিলাম প্রথমে সব একসাথে দেয়া যাবে না তাহলে দেখা যাবে পানি উঠে যাচ্ছে আর ঠিকভাবে ভাজা হচ্ছে না যেহেতু পরিমাণে বেশি তাই আমি দুইবারে ভেজে নিব যাতে খুব মুচমুচে করে ভাজা হয় অর্ধেকটা যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তখন বাকি অর্ধেক মাছের মাথাও এর মধ্যে দিয়ে দিব এবারে সব উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব প্রায় চোদ্দ থেকে পনেরো মিনিট সময় নিয়ে মাছের মাথাগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে যেন ব্লেন্ড করতে বা পাটায় পিষে নিতে সুবিধা হয় শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে এখন মাছের মাথাগুলোকে তেল ঝরিয়ে একটা বাটিতে তুলে নিব আর সেই অবশিষ্ট তেলের মধ্যেই কিছু পরিমাণে পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজটা পরিমাণ মতো দিতে হবে মাছের মাথা ভর্তার মধ্যে চাইলে কিন্তু রসুনও দিতে পারেন কয়েক কুয়া রসুন এই পর্যায়ে ভেজে নিলেই হয়ে যাবে তো আমি আজকে রসুন ব্যবহার করছি না শুধু পেঁয়াজ মরিচ দিয়েই মাছের ভর্তাটা তৈরি করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে সেই মাছের মাথার সাথে নিয়ে নিচ্ছি যতটা সম্ভব তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে আর অবশিষ্ট যেই তেলটুকু থাকবে তার মধ্যে কয়েকটা মরিচ ভেজে নিব ভর্তাতে ব্যবহার করার জন্য মরিচের পরিমাণ আমি চারটা দিচ্ছি যে একটু ঝাল যেহেতু কম করব তো যারা ঝালের পরিমাণ বেশি খেতে পছন্দ করেন তারা মরিচ পছন্দ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন মরিচটাকে একটু সময় নিয়ে চেড়ে ভেজে নিব এরপরে চলে যাব ভর্তা তৈরি করতে তো সব কিছু রেডি হয়ে গেছে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে সব কিছু পাটায় নিয়ে পিষেও ভর্তাটা তৈরি করে নিতে পারেন তো আমি ব্লেন্ডারেই করে দেখাচ্ছি সব কিছু কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা করেই কিন্তু ব্লেন্ডারে নিয়ে ইউজ করতে হবে না হলে কিন্তু গরম জিনিস ব্লেন্ডারে দিয়ে ব্যবহার করলে অনেক সময় ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে তো আমি কিছু পরিমাণে ভাজা মাছের মাথা নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি সব একবারে দিলাম না ব্লেন্ড হওয়ার সুবিধার জন্য আর ব্লেন্ডারটাকেও কিন্তু অন অফ করে করে ভর্তাটা তৈরি করতে হবে একবারে ব্লেন্ডার চালিয়ে রাখা যাবে না প্রথমে হাই স্পিডে আমি দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি এরপর বন্ধ করে দিয়ে আবারও হাই স্পিডে দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি প্রায় মিনিট মিনিটখানেকের মতো ব্লেন্ড করে নেওয়ার পরে এই অবস্থা হয়েছে একটু নেড়ে মাঝে এনে দিলাম এরপর আবারও কিছুটা ভাজা মাছের মাথা দিয়ে দিচ্ছি এখন একইভাবে ব্লেন্ডারটাকে হাই স্পিডে অন অফ করে আমি ব্লেন্ড করে নিব এক মিনিটের জন্য এখন একটু নেড়ে মাঝে এনে আর বাকি যে অবশিষ্ট অংশগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে করে স্বাদ অনুযায়ী একটু লবণ অ্যাড করে দিতে হবে আর আমি কিছু ধনেপাতাও ব্যবহার করছি তবে ধনেপাতাটা পাতাটা অপশনাল পছন্দ না করলে না দিলেও হবে আর এ পর্যায়ে চাইলে কিন্তু সামান্য একটু পানি অ্যাড করেও আপনারা ভর্তাটাকে ব্লেন্ড করে নিতে পারেন যদি প্রয়োজন হয় এখন একইভাবে আবারও হাই স্পিডে দিয়ে এক মিনিটের জন্য মাঝে একবার অফ করে আমি ব্লেন্ড করে প্রতিবার ব্লেন্ড করার পরে ঢাকনাটা খুলে চামচ দিয়ে এভাবে একটু কাঁচিয়ে মাঝে এনে দিতে হবে এতে করে কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হবে আর এই ভর্তাটা ভালোভাবে ব্লেন্ড করতে হবে না হলে কিন্তু খাওয়ার সময় আবার কাটা কাটা লাগবে তাই খেয়াল রাখতে হবে যেন সুন্দরভাবে একদম মিহি করে ব্লেন্ড হয় আর প্রয়োজনে এ পর্যায়ে সামান্য একটু পানিও অ্যাড করে দেয়া যাবে প্রায় চার মিনিট সময় নিয়ে আমি ভর্তাটাকে তৈরি করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন একদম মিহি করে ভর্তাটা তৈরি করে নিয়েছি আর ভর্তাটাকে আমি একটু গোল গোল বল করে তারপরে পরিবেশন করেছি দেখার সৌন্দর্যের জন্য তো এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার ইলিশ মাছের মাথার ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে রেসিপিটা ট্রাই করবেন আশা রাখছি ভালো লাগবে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ